এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিরে প্রেম, তুই এত কষ্ট করে অ্যাসাইনমেন্ট লিখতেছিস, তুই ইশারা করলেই তো কতমে হাজির হয়ে যেত তোর অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য। তারপর স্যার সেটা বুঝতে পারলে যে আমাকে ধোলাই করতো, ওটা বুঝি তুই তোর গায়ে নিতি? আরে গাধা, কে বলছিস এসব? স্যার বুঝতে পারবে মানে? স্যারের টাইম আছে এত কিছু দেখার? কি বলিস, সিরিয়াসলি নাকি? তাহলে কি তোর সাথে মস্করা করছি আমি? কি তোর দুলা ভাই নাকি যে তুই আমার সাথে মস্করা করবি? তাহলে বিশ্বাস করছিস না যে? আচ্ছা যা, করলাম বিশ্বাস। ও মা, বিশ্বাস করে বসে থাকবি? তুই বলেই এখন 14-15 জন মেয়ে উপস্থিত হয়ে যাবে লিখে দেওয়ার জন্য। তো তো আবার কি ডাকবো না কে কাউকে? তোর দরকার লাগলে তুই ডাক। শালা হারামি, আমার জন্য কেউ আসবে না মনে হয়? আর আসলে কি এতক্ষণ তোর সাথে কথা বলে সময় নষ্ট করি? তোর জন্যই তো করলাম, যদি সাথে আমারটাও দিতে পারি। তুই চাইলে তোর জন্য বলে দিতে পারি। আর তোরটা নেবার? বাট হোয়াই ব্রো? দিতে হলে আমার পার্সোনাল মানুষ আছে, তাকেই দিব। আরে শালা, এই কাহিনীতে হবে? আচ্ছা তাহলে আমারটাও দিস। চান্স নেই ব্রো, জাস্ট ওটা জাস্ট আমার জন্য বরাদ্দ। ফাইম আরও কিছু বলতে নেবে, অমনি ক্লাসের কিছু ছেলে ক্লাসরুম থেকেই বাইরে তাকে কিছু বলা বলি করছে। ফাইমও নজর দিয়ে দেখে প্রেমকে দেখে বলল, দেখ দেখ সিনিয়র বোঝাচ্ছে। প্রেম তার কথায় পাত্তা দিতে না চেয়েও কি মনে করে জানি বাইরে তাকালো। প্রেমের ডিপার্টমেন্টে তাদের ক্লাস হয় নিচতলায়, আর আশিয়াও সেম ডিপার্টমেন্টের হওয়ায় তার ক্লাস হয় ওপরতলায়। আশিয়া যখন ক্লাসে যাচ্ছিল তখনই প্রেমের সাথে ছেলেগুলো এটা সেটা বলছিল, যেটাকে বলে ওপেন ইফটিজিং, বাট প্রতিবাদ কিংবা বিচার বসানোর উপায় নেই। প্রেম আশিয়াকে দেখে ছেলেদের ওপর হুমড়ি খেয়ে পড়ল। প্রেমকে সবাই অবশ্য বেশ মানে, সবাইকে হাতের সায় বোঝালো চুপ করতে, সবাই চুপ করলো। আশিয়া আর চোখে ব্যাপারটা খেয়াল করলো। আশিয়া চলে যাওয়ার পরে সবার উদ্দেশ্যে প্রেম বলল, তাকে কি তোরা চিনিস? একজন উত্তর দিল, তাহলে এতটুকু জানার মধ্যে থাক, আর এতটুকু ভালো করে মাথায় গেঁথে নে যে সে তোদের বড় আপু, তাকে বড় আপুর মতোই সম্মান করবি। সবাই বোকার মতো চেয়ে আছে প্রেমের দিকে, যে ছেলে ক্লাসের ম্যামকে নিয়েও মজা করে, সে নাকি সিনিয়র একটা আপুকে নিয়ে কিছু করতে নিষেধ করছে। প্রেম কাউকে কিছু আর জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না, বাকি সবাই যে যার মতো বুঝে নিল ব্যাপারটা। ক্লাস শেষ করে প্রেম দাঁড়িয়ে আছে আশিয়ার অপেক্ষায়। কিছুক্ষণ পর আশিয়ার দেখা পেয়ে ডাকলো, এই আরশোলা শোনো। আশিয়া ক্যাম্পাস থেকে বের হতে নেবে এমন সময় প্রেমের ডাক পেয়ে ফিরে দাঁড়ালো, দূর থেকে ইশারায় বোঝালো কি হয়েছে। প্রেম আর দাঁড়িয়ে না থেকে আশিয়ার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আরশোলা, পালাচ্ছিলে নাকি? এই ছেলে আমাকে আপু বলে ডাকো, আমি তোমার বড় হইও কি? আর তুমি কি বনের বাঘ যে তোমার থেকে নিজেকে নিয়ে পালাতে হবে? মন্দ তো বলনি মাই ডিয়ার, বনের বাঘ না হই তবে তোমার মনের বাঘ তো হতে পারি। ছি ছি রুচি, তোমার রুচির দুর্ভিক্ষ চলছে নাকি? হুম, শেষে কিনা বাঘ হতে এসেছো? তাহলে কি হবো, অন্য কিছু? এই ফালতু আলাপ করার জন্য আমাকে ডেকেছো? তাহলে চলো একটু ভালোবাসার আলাপ করি। ভালোবাসার আলাপ তা হবার তোমার সাথে? নো ওয়ে। কেন, আমি বুঝি ভালোবাসার আলাপ করতে পারি না? তা তো দেখতেই পারছি। ইয়ে বুঝতে পারছি, তোমার ভালোবাসার আলাপ দরকার, এটা আমাকে সরাসরি বললেই তো হতো। গেলাম আমি, তোমার মতো এত আইজারার সময় নেই আমার। আরে শোনো না। কি? ভালোবাসি। হেতরি। এই শোনো শোনো। না আর কিছু শুনতেছি না। শুনোই না, ভালো কথা বলবো এখন। জাস্ট 2 মিনিটে শেষ করবে। ওকে। ফ্রেম ব্যাগ থেকে কিছু পেপার বের করে আশিয়ার হাতে দিল। আশিয়া জিজ্ঞেস করলো, কিসের পেপার এগুলো, আমাকে দিচ্ছ কেন? এক সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, আমি একটা শুধু করতে পেরেছি, বাকিটা তুমি করে দিও প্লিজ। মাথা খারাপ? পারবো না আমি, তোমার বন্ধুদেরকে দিয়ে করিয়ে নাও। তুমি তো আমার প্রথম বন্ধু। হুম আসছে বন্ধু, কাজের বেলায় বন্ধু দরকার নাই। আপাতত বন্ধু, পরে সময় বুঝে অন্য কিছু করে নেব। আবার ফসলাম করছে, আমি তোমার অ্যাসাইনমেন্ট লিখবো কোথা থেকে? তোমার নাম্বারটা দাও, আমি নোটগুলোর পিক পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ,
আসছে আমার নাম্বার নেয়ার ধান্দা সব, তাই না? ধান্দা করে তোমার নাম্বার নিতে হবে বুঝি? এখন তুমি আজাইরা কথা বলে তোমার সময় নষ্ট করছো। এই যে এখানে আমার নাম্বারটা লিখে দিয়ে গেলাম, তোমার যখন প্রয়োজন পড়বে তখন তুমি নক দিবে। আর মনে রেখো, অ্যাসাইনমেন্ট না করলে কিন্তু আমার আর তোমার খবর আছে। আমার খবর করবে টিচার আর তোমার খবর করব আমি। বলে প্রেম তাড়াহুড়ো করে চলে গেল। আর সে আপলো মহা মুশকিলে, অ্যাসাইনমেন্ট এটা সেটা এই সবগুলো এই ছেলের বাহানা মাত্র। প্রেম বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফোনটা নিয়ে বসে আছে আর্শিয়ার অপেক্ষায়। নাম্বার দিয়েছে নিশ্চয়ই নক দেবে। অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা হতে চলল, কিন্তু আর্শিয়ার কোনো টেক্সট আসছে না। এমন সময় আই অ্যান্ড রুমে এসে পড়ে ডাকলো, চাচু আমার চকলেট আনো নাই? এই যা তো, ভালো লাগছে না। চকলেট দিলে তোমাকে একটা মিষ্টি খবর দিতে পারি আমি। খবর আবার মিষ্টি হয় নাকি? লাগবে না তোর মিষ্টি খবর, যা তুই। ঠিক আছে চলে যাচ্ছি, তবে তুমি চাইলে আর্শিয়া আন্টির খবরটা তোমাকে দিতে পারতাম। আর্শিয়ার নাম শুনেই আয়ানকে জাপটে ধরে বলল, আরে এই তো চকলেট এনেছি, কি খবর বল বল। না চলে যাই, তুমি তো খবর শুনবে না বললে। পাকনামি হচ্ছে না? থাপ্পড় মেরে না সব পাকনামি ছুটিয়ে দিব। তোমার ভাতিজা বলে কথা, তোমার থেকেই সব শেখা। চুপ, এবার বল। আসলে আজকে স্কুলে যখন রাফার ফুপি আসছিল তখন আম্মুকে দেখিয়েছি আর্শিয়া আন্টিকে। এই ওয়েট ওয়েট, তুই আন্টি বলছিস কেন? তোকে না বললাম চাচি বলতে? আম্মু বলেছে তোমরা বিয়ে করলে তারপর চাচি বলতে। তোদের মার ছেলেকে যে কি করি। এই নে চকোলেট আর যা এখন। ঢং বলে মুখ ভেঙচি মেরে আয়ান চলে গেল। প্রেম ফোনটা বের করে আবারও চেক করলো, কিন্তু না আর্শিয়ার কোনো টেক্সট নেই। তখন প্রায় সন্ধ্যা, আকাশের অবস্থা বেশি ভালো নাই, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এদিকে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়ও বেশি নেই, আর আর্শিয়া যদি নোট না নিয়ে লেখে না দেয় তাহলে কি হবে, এটা ভেবেই প্রেমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আকাশে অযথারায় বৃষ্টি শুরু হয়েছে, সবেমাত্র সন্ধ্যা হচ্ছে, কিন্তু আকাশের অন্ধকার এতটাই গভীর যে মনে হচ্ছে মাঝরাত। আর্শিয়া কিচেনে সবার জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করছিল, আর রাফা তার সাথে সাথেই ঘোরাঘুরি করছে আর এটা সেটা বলছে। আর্শিয়া কিচেনে থাকাকালীন সময়ে তার আবু ড্রয়িং রুম থেকে জানালো যে মেহমান আসছে, মেহমানের জন্য যেন চা নিয়ে আসে। কাজ করতে করতে আর্শিয়া ভাবলো কোনো মেহমান আসলো যে বাবা মেহমানের সামনেই ঢাক ঢাক ছেড়ে চা চাইল। নিশ্চয়ই পাড়ার কোনো কাকু এসেছে বাবার সাথে, তা না হলে কোনো ভিআইপি মেহমান আসে তো আর এভাবে বলতো না। এসব ভাবতে ভাবতে আর্শিয়া চায়ের ট্রে হাতে নিয়ে আর সাথে হালকা কিছু নাস্তা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেই প্রেমকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। প্রেম এখানে কীভাবে কী করছে? আর্শিয়া নখ দিচ্ছে না দেখে প্রেম আর থাকতে পারলো না, এমন বৃষ্টির মধ্যে বের হয়ে আসলো আর্শিয়াদের বাসার সামনে। এতক্ষণ আকাশ অন্ধকার থাকলেও প্রেম আর্শিয়াদের বাসায় পৌঁছানোর সাথে সাথেই অযথারায় বৃষ্টি শুরু হলো। এমন সময় বৃষ্টি আসাতে আর্শিয়ার বাবা বাইরে থেকে তড়ি করে করে বাসায় যেতে গিয়ে বাসার সামনে প্রেমকে দেখে জিজ্ঞেস করলো, এই ছেলে এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো, কে তুমি? প্রেম পড়ে গেল বিপাকে, আমতা আমতা করে বলল, আসলে আঙ্কেল আমি আর্শিয়ার কাছে আসছিলাম। নিজের মেয়ের কাছে একটা ছেলে আসছে এমনটা হওয়াতে একটু বিগড়ে যেতে নিয়েও গেল না, ভাবলো মেয়ে বড় হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো দরকারে ছেলেটা আসছে। এমনটা ভেবে উনি জিজ্ঞেস করলো, আমি আদিসার বাবা, আমাকে বলো তাকে তোমার কি দরকার? প্রেম নিজেকে অনেকটা প্রস্তুত করে বলল, আঙ্কেল নোট দিতে আসছিলাম অ্যাসাইনমেন্টের জন্য আর কি। তো বাসাই চলো, এখানে বৃষ্টিতে ভিজতেছো কেন বোকার মতো? এবারে আঙ্কেল বাসায় কখনো যাইনি তো তাই আর কি। তো আমার মেয়ে কি তোমার জন্য এই বৃষ্টিতে এখানে আসবে? চলো বাসায় চলো। প্রেম অনেকটা অপ্রস্তুত হয়ে আর্শিয়ার বাবার সাথে বাসায় চলে গেল। ট্রে হাতে আর্শিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবা বলল, কি ব্যাপার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি, দে আমাদেরকে। বাবা দিচ্ছি বলে আর্শিয়া তার বাবাকে এক কাপ চা নিয়ে অন্য কাপটা প্রেমের দিকে এগিয়ে দিল। প্রেম বলল, আমি তো চা খাই না। আর্শিয়ার বাবার প্রত্যুত্তরে বলল, কিরে তোর বন্ধু চা খায় না, এটা কি তুই জানিস না নাকি? ছেলেটা প্রথমবার বাসায় আসলো, কই একটু যত্ন আত্মি করবি। বাবার কথা শুনে আর্শিয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেমের দিকে। বাবাকে তার বলতে পারছে না সব কিছু, তাই দাঁতে দাঁত চেপে কিচেনে ফিরে এলো। ড্রয়িং রুমে বসে বসে চারদিকটাতে চোখ বুলিয়ে দেখছে প্রেম। এমন সময় আর্শিয়ার বাবা প্রেমের উদ্দেশ্যে বলল, তা তোমার বাবার নাম কি? কোনো রকম ভনিতা ছাড়াই প্রেম উত্তর দিল, আমার আব্বুর নাম সৈয়দ আশওয়াত।
আশিয়া বাবা একটু চমকালো নামটা শুনে, যদিও মনে মনে নিজেকে অন্য কিছু দিয়ে বুঝ দিয়ে দিল। এরপর তাদের মাঝে আরও কিছু আলাপ আলোচনা হলো। এর মধ্যে আশিয়ার বাবা যা শেষ হয় উনি প্রেমকে বসতে বলে বেডরুমের উদ্দেশ্যে চলে গেল। আশিয়া ইচ্ছে করেই লেট করেছেন। একটু পর উকি দিয়ে দেখে প্রেম একা একা বসে আছে। রাফাকে ডেকে বলল, মনি যাও তো ওই মামাটার কাছে গিয়ে একটু আড্ডা দাও। রাফা ছোট্ট ছোট পা ফেলে প্রেমের কাছে আসলো। এর আগেও প্রেমের সাথে রাফার আলাপ হওয়ায় এতটাও সময় লাগলো না আমি এখন মিশতে। প্রেম রাফাকে টেনে নিয়ে কোলে বসিয়ে পকেট থেকে চকলেট বের করে দিল। চকলেট হাতে নিয়ে রাফা বলল, ফুপিমণিকে জিজ্ঞেস করে আসি চকলেটটা খাবো কিনা। প্রেম অবাক হয়ে বলল, তোমার ফুপিকে কেন বলতে হবে? ফুপি যে বলল কেউই কিছু দিলে যেন না খায়। ও আচ্ছা, এই ব্যাপার? কিছু হবে না, তুমি খাও। তোমার ঘাড়তেরই ফুপি তোমাকে কিছু বললে আমি বকে দেব। তুমি ফুপিকে বকা দিছো কেন? আমার ফুপি ভালো, তুমি পচা। প্রেমকে আর কিছু বলতে না দিয়ে আশিয়া আর তার মা একসাথে এসে উপস্থিত হলো তাদের মাঝে। আশিয়ার মাকে দেখে প্রেম বসা থেকে দাঁড়িয়ে গিয়ে সালাম দিল। আশিয়ার আম্মু সালামের জবাব দিয়ে বলল, বসো বাবা, আশিয়ার বন্ধু বুঝি তুমি। প্রেম হালকা করে ঘাড় নাড়ালো। আশিয়ার মায়ের মুখ দেখে বোঝার উপায় নেই এই মুহূর্তে উনি ঠিক কোন মাইন্ডে আছে। আশিয়া এক পাশে কফি হাতে দাঁড়িয়ে তাকায় আশিয়ার আম্মুকে ডেকে বলল, দাঁড়িয়ে আছিস কেন, কফিটা দে ওরে। আর শোনো, কি যেন নাম তোমার? জি আন্টি, প্রে। প্রেম বলতে গিয়ে ও থেমে গিয়ে বলল, আমার নাম আয়মান আসওয়াদ প্রেম। মুসকি এসে বলল, বাহ ভীষণ মিষ্টি নাম তো। আচ্ছা যাই হোক আয়মান, তুমি বরং যে কাজের জন্য এসেছো সেটা করো, তারপর রাতের খাবার খেয়ে যাবে, কেমন? প্রেম খুশিতে গদগদিয়ে বলল, জি আন্টি, জি অবশ্যই। আশার আম্মু চলে যেতে প্রেম চোখ টিপে বলল, দেখলে তো শাশুড়ি কত আপ্যায়ন করলো, শিখো কিছু। আশিয়া রাগে আঙুল উঁচিয়ে বলল, এই তোমার এত সাহস কই থেকে আসে? হুম, তুমি ডিরেক্ট আমার বাসায় চলে আসছো, ভাবতে পারতেছো কি করতেছো? অতিরিক্ত রাগে আশিয়ার কণ্ঠ অনেকটাই উঁচুতে উঠে গেছে বলে প্রেম আশিয়ার উঁচিয়ে রাখা আঙুল ধরে বলল, এখানে এভাবে চিল্লাতে থাকলে সবাই শুনবে, বেডরুমটা কোন দিকে বলো তো, বেডরুমে যেয়ে যা খুশি করো। জাস্ট শাট আপ, যেটার জন্য আসছো সেটা এখান থেকে নিয়েই বিদায় হও। প্রেম চারিদিকে চোখ বুলিয়ে রাফার যাওয়ার রুমটায় আশিয়ার রুম বুঝে নিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আশিয়ার রুমে। আশিয়া এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। প্রেম বুঝতে পারলো আশিয়া খুব বেশি রেগে গেছে। এখন কি করা যায়? সম্পূর্ণ মুড চেঞ্জ করে নিজেকে অনেকটা স্বাভাবিক করে মুখের মধ্যে কঠিনভাবে নে বলল, ফোনটা দাও, আমি নোটগুলো দিয়ে চলে যাচ্ছি। প্রেমের কথায় আশিয়ার বুঝতে বাকি রইল না যে প্রেম অপমানিত হয়েছে, আর তাই হয়তো খারাপ লেগেছে যে কারণে এইভাবে বলল। তা না হলে প্রেম কখনোই এতটা কঠিন হয়ে কথা বলে না। সব কিছু বুঝেও আশিয়া মুখে কিছু না বলে নিজের ফোনটা হাতে নিয়ে আগে সেভ করে রাখা প্রেমের নাম্বারে টেক্সট দিল। আশিয়া আগে নাম্বার সেভ করে রাখছে বুঝতে পেরে প্রেমের মুখের কঠিন ভাবটা কেটে গেলেও প্রেম জোর করে সেই ভাবটা রাখতে চাচ্ছে। পিক সেন্ড করা হয়ে গেল। প্রেম ছোট্ট করে বলল, একটু তাড়াতাড়ি লিখে দিলে ভালো হয়, জমা দিতে হবে, আমি যাই তাহলে এখন। বাইরে অযথারে বৃষ্টি, এই বৃষ্টিতে বাইরে বের হওয়াটাই রিক্স, এই অবস্থায় কীভাবে যেতে দেবে তাকে? এসব ভেবেই আশিয়া বলল, বাইরে তো অনেক বৃষ্টি, কীভাবে যাবে এখন, বৃষ্টি কমলে যেও। প্রেম ভীষণ খুশি হয়েছে এতে, কিন্তু বসতে দিল না। রাফা পড়তে বসেছে, তাই এখানে হট্টগোল করা যাবে না ভেবে নিরাপত্তা পালন করার জন্য প্রেম ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শুধু দাঁড়িয়েই ক্ষোভ নেই, মনে মনে ভীষণ চাচ্ছে আশিয়া যেন আসে। মনে মনে চোখ বন্ধ করে জপছে, আরও আসো, আরও আসো, আরও আসো প্লিজ। একটু পর আশিয়া দু কাপে চা নিয়ে হাজির হলো। হালকা গলায় শব্দ করলো যেন প্রেম বুঝতে পারে আশিয়া এসেছে। কিন্তু যেই প্রেম আশিয়ার অপেক্ষায় ছিল সে কি আর গলার শব্দের অপেক্ষা রাখে? বরং আশিয়া প্রবেশ করার সাথে সাথেই বুঝে গিয়েছিল যে তার আরও চলে এসেছে। তার মনের ডাক শুনতে পেয়েছে আশিয়া এসেছে বুঝেও প্রেম না বোঝার ভান করে এক দৃষ্টিতে বাইরের দিকে বৃষ্টি দেখছে। প্রেম চাচ্ছে আশিয়া তাকে ডাকুক। একটু পর আশিয়া ছোট্ট আওয়াজে বলল, প্রথমবার চাটা শুধু শুধু ফিরিয়ে দিলে, চা তো খাও আমি জানি, আর পরের বার তো কফিটাও ওখানে রেখে দিয়ে চলে আসলে।
এবার একটা কাপ প্রেমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখন চা খাও আমার সাথে। প্রেম বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আশার দিকে তাকিয়ে থেকে চায়ের কাপটা হাতে নিয়ে বলল, তোমার সাথে চা খাবো বলেই আগেরগুলো বাদ দিয়েছি। অপচয় হলো না? একটু অপচয় হওয়ার বিনিময়ে যদি তোমার সান্নিধ্য পাওয়া যায় তাহলে এমন একটু কেন, অনেক অপচয় করতেও আমি রাজি। আশা এক চুমুক চায়ের কাপে দিয়েই চুপ করে বাইরের বৃষ্টি দেখায় মন দিল। প্রেম আশিয়ার হাত থেকে তার চায়ের কাপটা নিয়ে অদল বদল করে দিল। আশিয়ার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এটা আবার কি হলো, দুজনের চা তো একই, তাহলে পাল্টাচ্ছ কেন? মনে হচ্ছে তোমারটা বেশি মজা হবে। কিন্তু দুইটা তো একই ছিল, কম বেশি চিনি লবণ তো দেইনি। চিনি লবণের চেয়ে বেশি কিছু আছে। ফালতু লজিক, তোমার মাথায় খিলু নেই তাই বুঝবে না। তোমার মাথা তো একটার জায়গায় দুইটা গেল তাই বেশি বোঝো। দুজনের মধ্যে আবারও শুরু হয়ে গেল আগেকার মতো টক ঝাল মিষ্টি তর্ক বিতর্ক। প্রেম আরশিয়াকে ডেকে বলল, বাহিরে কত বৃষ্টি হচ্ছে দেখেছো? তখন থেকেই তো দেখছি বাহিরে বৃষ্টি, হাউ রোম্যান্টিক ওয়েদার। কিন্তু আমার পাশে একটা নিরামিষ মহিলাকে নিয়ে দাঁড়িয়ে আছি। আরশিয়া গাল মুখ ফুলিয়ে বলল, তো দাঁড়িয়ে থাকতে বললো কে শুনি, যাও চলে যাও। আরশিয়ার মুখ ফুলানোকে সাইডে রেখে প্রেম ফের ডেকে উঠল, আরু দেখছো কত বৃষ্টি, চলো না একটু প্রেম করি। হোয়াট রাবিশ, আমার বাসায় এসে এসব অসভ্যতা করার সাহস কিভাবে হয় তোমার? তো করবো তো তোমার আর আমার বাসাতে, তাই না? আবারও ফাজলাম করতেছ। প্রেম এবার মুখে কিছু না বলে আশিয়ার অনেকটা কাছে এসে দাঁড়ালো। দু হাত দুদিকে দিয়ে দাঁড়িয়ে কিছুটা উন্মাদ হওয়া কণ্ঠে বলল, আরু জান তোমার সাথে ফাজলামো করেও মজা পাই আমি। এই হয়েছে হয়েছে, সরো সরো প্লিজ, একটা চুমু খাই প্লিজ। আশিয়া দু হাতে মুখ ঢেকে রেখে বলছে, না 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 প্লিজ সরো সরো। প্রেম এবার আশিয়ার দু হাত ধরে পেছনে আটকে দিয়ে বলল, এখন এখন কি করবে আরু বেবি? দেখো ভালো হবে না কিন্তু, বেশি হয়ে যাচ্ছে। প্রেম আশিয়ার কোনো কথা কর্ণপাত না করে আশিয়ার আরও কাছে এগিয়ে যাচ্ছে। আশিয়া ভয়ে চোখ বন্ধ করে কাঁপছে কিছুটা। এমনভাবে কয়েক সেকেন্ড থাকার পর দেখে না প্রেম কিছু করছে না। কিছুটা স্বস্তি পেয়ে চোখ খুলে দেখে প্রেম একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আশিয়া এবার অনেকটাই লজ্জা পেয়ে গেল। কিছু বলার আগেই হুট করে আশিয়ার কপালে চুমু দিয়ে দিল প্রেম। আশিয়া চমকে উঠল, অন্তরাত্মা কাঁপছে আশিয়ার, কিছু বলতেও পাচ্ছে না। এখন এমন মনে হচ্ছে যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কপালে চুমু দিয়ে প্রেম একটু নিচে নেমে গিয়ে আশিয়ার কানে গিয়ে ফিসফিস করে বলল, আমি আমার আরুকে আদর করব, আর আমার আরু সেটা দেখবে না সেটা তো হতেই পারে না। কথাটা বলে প্রেম এক সেকেন্ডও থামল না, মনের আনন্দে দৌড়ে রুম থেকে বের হয়ে বাসার যাওয়ার উদ্দেশ্যে বের হলো। আশিয়া ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বা কি হয়েছে এগুলোর কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না। পেছন ফিরে নিচে তাকিয়ে দেখল প্রেম নিচ থেকে তার দিকে তাকিয়ে আছে। আশিয়ার চোখাচোকি হতেই প্রেম হাতের মাধ্যমে একটা ফ্লাই কিস ছুটে দিয়ে দৌড়াতে লাগলো। আর মনে দৌড়ে বের হতে নিয়ে ওপর পাশ থেকে আসা আশিয়ার ভাইয়ের সাথে ধাক্কা খেলো। আশিয়ার ভাই অফিস থেকে বাসায় ফিরেছে, ধাক্কা খেয়ে দুজনে দুজনকে সরি বলল। তবে আশিয়ার ভাই সরি বলে চলে গেলেও প্রেম তাকে দেখে একটু অবাক হয়। অবাক হয়ে আনন্দে বলছে, এটা তো নীলিমাপুর হাজবেন্ড, কিন্তু উনি এখানে কেন? রাত প্রায় 10টার কাছাকাছি, বৃষ্টিতে আধ ভেজা হয়ে বাসায় ফিরছে প্রেম। বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে তার ভাবিকে মানিয়ে কোনোরকমে নিজের রুমে প্রবেশ করেছে। এই অবস্থায় দেখলে তার মা কিছু বলুক আর না বলুক, বাবা আর ফুপি মিলে শুরু করে দেবে কাহিনি। রুমে এসে অর্ধভেজা ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় পড়ে গেল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে আশিয়ার নম্বরে একটা টেক্সট লিখল। এদিকে আশিয়া সবাইকে রাতের খাবার খাইয়ে দিয়ে নিজে না খেয়ে চলে আসলো রুমে। আশিয়ার মা অবশ্য অনেক জোরাজুরি করেছে খাওয়ার জন্য, কিন্তু আশিয়া একদম স্তব্ধ হয়ে আছে যেন, তার গলা দিয়ে খাবার নামছেই না মনে হচ্ছে। এই সবের জন্য সে নিজেকে দোষ দিচ্ছে, প্রেমকে এতটা মাথায় তুলেছে বলেই আজ এমন কিছু করে যেতে পারলো। মূলত সন্তান সেই কাহিনীতে আশিয়া খুব বেশি লজ্জিত, নিজেকে তার খুবই জঘন্য মনে হচ্ছে, আর প্রেমকেও মনে মনে খারাপ ছেলে হিসেবে বিবেচনা করছে। কেননা ছেলেরা কাছে আসলেই কেন ছুতে চাই, এটা আশিয়ার একদমই পছন্দ না। শুধু পছন্দই না বললে ভুল হবে, আশিয়ার এটাকে খুবই বাজে আর নিচু কাজ বলে মনে হয়। যদিও আমাদের সমাজে প্রেম ভালোবাসা মানে শরীরের চাহিদা থাকবেই, কিন্তু আশিয়া প্রেম ভালোবাসা বলতে এগুলো মানে না, সে চায় সম্পর্কটা যেন পবিত্র হয়। কিন্তু এটা কয়জনেরই বা হয়,
এসব ভাবতে ভাবতেই এক পাশে অস্থায়ীভাবে ফেলে রাখা ফোনটা টুং করে ভেজে উঠল। যদিও আশার একটু ইচ্ছে নেই দেখার বা জানার যে কিসের নোটিফিকেশন বা কী আসলো, তবে ফোনটা তার চোখের সামনে থাকতে ফোন স্ক্রিনে প্রেমের নামটা ভেসে উঠল। প্রেম টেক্সট করেছে, আমি বাসায় এসে পৌঁছেছি, জানতাম তুমি আমার খবর নিবে না, আমি নিজেই নিজে থেকে জানিয়ে দিলাম মাই ডিয়ার। প্রেমের টেক্সট পড়ে আশিয়ার আবার কেমন যেন একটা লাগলো। আসলে ব্যাপারটা হচ্ছে আশিয়া মূলত সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে এটা ভেবে ডিপ্রেশন হচ্ছে যে প্রেম আসলে ভালো ছেলে নাকি খারাপ ছেলে, তার সাথে থাকাটা ভালো হবে নাকি, সে সত্যি ভালোবাসে নাকি সবটাই আবেগ। তার নিজের বয়সে ছোট্ট একটা ছেলে আমাকে কীভাবে ভালোবাসতে পারে, এসব ভাবে আশিয়া অনেকটা চিন্তিত। তাছাড়া কিছু কিছু কাজে প্রেমের প্রতি মায়া আসে, আবার কিছু কাজে বিরক্ত আসে। আশিয়া ফোনটা পাশে রেখে মনে মনে নিজের সাথে সিদ্ধান্ত নিল যে এখনই এত প্যারা নেওয়ার কিছু হয়নি, একটু সময় দেওয়া উচিত, পরে না হয় ভেবে চিনতে একটা কিছু হবে। আর প্রেম কতদিন এমন করে আমিও একটু দেখি, এগুলো ভেবেই মনটাকে একটু শান্ত করে ঘুমের প্রস্তুতি নিল। প্রেম আশিয়াকে টেক্সট করে প্রায় আধা ঘন্টা যাবত ফোনটা হাতে নিয়ে বসেছিল, এটা ভেবে যে নিশ্চয়ই আশিয়া কিছু একটা রিপ্লাই দেবে, কিন্তু না, আশিয়া কিছুই বলল না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবারও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।